امداد کن امداد کن، از بند غم آزاد کن، درد نو دنیا شاد کن، یا غوث اعظم دستگیر۔ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله۔ فرمان مصطفى صلى الله تعالى عليه وسلم، যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ল, আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এটা রবিউস সানি মাস চলছে, তো আলহামদুলিল্লাহ এই মাসের ১১ তারিখে বড় পীর পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বার্ষিক ওরস মোবারক হয়ে থাকে। তো এ উপলক্ষে দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল নিয়ে এলো নতুন অনুষ্ঠান। এ প্রসঙ্গে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। বাগদাদ শহরে একজন আলিমে দিন জুমার নামাজ আদায়ের পর তার ছাত্রদের নিয়ে ফাতেহা খানি করার জন্য একটি কবরস্থানে গমন করলেন। সেখানে তিনি একটি কালো সাপ দেখতে পেলেন, সেটাকে তিনি মেরে ফেললেন। কিছুক্ষণ পর ধুলো উঠতে লাগলো আর তিনি সমস্ত ছাত্রদের কাছ থেকে অদৃশ্য হয়ে গেলেন। ওস্তাদ সাহেবের এরকম অদৃশ্য হওয়া দেখে ছাত্ররা খুবই আশ্চর্যান্বিত এবং চিন্তিত হয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখল ওস্তাদ সাহেব উন্নত একটি পোশাক পরিধান করে হেঁটে তাদের কাছে তশরিফ নিয়ে এলেন। তখন তাকে দেখে তার অবস্থা সম্পর্কে সবাই জিজ্ঞেস করলো। তখন তিনি বললেন, আমাকে জিনেরা উঠিয়ে একটি দ্বীপে নিয়ে গেল এবং আমাকে সাগরে ডুবানোর পর তাদের রাজার কাছে উপস্থিত করল। আমি দেখলাম জিনদের যে প্রধান ছিল তার হাতে খোলা তলোয়ার নিয়ে আসনে বসে আছে, আর তার সামনে একটি যুবকের লাশ যেটা রক্তে রঞ্জিত ছিল। জিনদের রাজা আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে তাকে বলা হলো, এই ব্যক্তির হত্যাকারী এই। একথা শুনেই জিনদের রাজা খুবই রাগান্বিত হয়ে গেল আর সে বলতে লাগলো, সে তো তোমার কোনো ক্ষতি করেনি, তবুও তুমি কেন তাকে অন্যায়ভাবে হত্যা করলে? আমি বললাম, এ যুবককে তো আমি চিনি না, আমি হত্যাও করিনি, আপনার খাদেমরা আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছে। খাদেমরা বলল, তার হত্যা করার প্রমাণ হলো তার লাঠি যেটাতে রক্ত লেগে আছে। আমি বললাম, এ রক্ত তো একটি সাপের যা আমি মেরেছি। বাদশা বলল, যে সাপ তুমি মেরেছ সে তো আমার সন্তান ছিল। বাদশা বিচারককে বলল, এ ব্যক্তি তার হত্যার কথা স্বীকার করেছে, সুতরাং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হোক। এ কথা শুনে বিচারক তার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। এবার জিনদের বাদশা তলোয়ার হাতে নিয়ে তার দিকে আঘাত করার জন্য উদ্যত হলো, আর আমি মনে মনে মেহবুবে সুবহানি হযরত সাইয়েদুনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইকে সাহায্যের জন্য আহ্বান করলাম। তখনই একজন নূরানি বুজুর্গ এর আবির্ভাব হলো এবং বাদশাকে বলতে লাগলো, এ আলিমে দিনকে হত্যা করো না, কেননা সে সুলতানুল আউলিয়া হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ। যদি গাউসে পাক রাহিমাহুল্লাহু তাআলা আলাই তাকে হত্যার ব্যাপারে তোমার কাছে জিজ্ঞেস করে, তবে তুমি কি উত্তর দেবে? জিনদের বাদশা আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনতেই
তলোয়ার রেখে দিল এবং আমাকে বলল যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মান ও মর্যাদা আমার অন্তরে রয়েছে, তার খাতিরেই আমি তোমার অপরাধ ক্ষমা করে দিলাম, আর তুমি এই মৃতের জানাজা পড়াও এবং তার মাগফিরাতের জন্য দোয়া করো। এরপর আমাকে একটা সুন্দর কাপড় পরিধান করিয়ে জিনদের সাথে বিদায় দিয়ে দিল। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা দ্বারা জানা গেল আমার আকা গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাই মানুষের পাশাপাশি জিনদেরও মুর্শিদ। তিনি সৈয়দুস সাকালাইন অর্থাৎ জিন ও মানুষের সর্দার। এভাবে আরও একটি ঘটনা, এক ব্যক্তি তার পিতার ইন্তেকাল হয়ে গেল, সে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইয়ের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, গত রাত আমি স্বপ্নে দেখলাম আমার পিতা আমাকে বলল আমাকে কবরে আজাবে লিপ্ত করে দেওয়া হয়েছে, তুমি গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইয়ের দরবারে যাও এবং তার কাছে ফরিয়াদ করো এবং আমার মাগফিরাতের জন্য দোয়া করাও। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই জিজ্ঞেস করলেন, তোমার বাবা কি আমার মাদ্রাসার সামনে দিয়ে কখনো গমন করেছে? সে ব্যক্তি উত্তর দিল, জি হ্যাঁ। এ কথা শুনে তিনি রহমতুল্লাহ তাআলা আলাই চুপ হয়ে গেলেন। এরপর ওই ব্যক্তি নিজের ঘরে ফিরে গেল। রাতে সে স্বপ্নে দেখল তার পিতাকে খুবই প্রফুল্ল ও আনন্দিত দেখল, তিনি সবুজ পোশাক পরে আছেন এবং বলছেন যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইয়ের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমার আজাব বন্ধ করে দিয়েছেন, আর তারই কারণে আমাকে এ পোশাকটি পরানো হয়েছে। সুতরাং আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তার খিদমতে উপস্থিত হওয়া নিজের জন্য আবশ্যক করে নাও। সে ব্যক্তি ওই ঘটনাটি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইয়ের দরবারে বর্ণনা করলেন। তিনি বললেন, আল্লাহর শপথ, আমার সাথে এই ওয়াদা করা হয়েছে যে কেউই আমার মাদ্রাসার পাশ দিয়ে গমন করবে তবে তার আজাব প্রশমন করে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করার ব্যাপারে যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাদ্রাসার পাশ দিয়ে যে অতিক্রম করবে তার ব্যাপারে আল্লাহ তাআলা তার সাথে উত্তম ওয়াদা করেছেন। হুজুর পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি রহমতপূর্ণ ইরশাদ হচ্ছে, হুজুর পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে ওই বিষয়ের মূল সম্পর্কে পথ প্রদর্শন করব না যা দ্বারা তোমরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ পেয়ে যাবে? তোমরা জিকিরকারীদের আসরে অংশগ্রহণ করো এবং যখন তোমরা একাকিত্বে থাকবে তখন যতটুকু সম্ভব নিজের মুখকে আল্লাহ তাআলার জিকিরের দ্বারা নাড়াচাড়া করতে থাকো, তার পক্ষে ভালোবাসো এবং আল্লাহ তাআলার ওয়াস্তে কারো সাথে শত্রুতা করো। মুফতি ইয়ারহান নামি আলাইহি রহমতুল্লাহিল কবি এই হাদিসে পাকের আলোকে বর্ণনা করেন, এ দ্বারা উদ্দেশ্য হলো ওলামায়ে দিন আউলিয়ায়ে কামিলিনের আসরে অংশগ্রহণ করা, চাই এটা মাদ্রাসা হোক বা কোরআন ও হাদিসের দরস হোক, সুফিয়ানে কেরামের জিকির হোক, যে কোনো মাহফিল যেটার মধ্যে আল্লাহর ভয়, রাসূলে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের প্রতি আগ্রহ সৃষ্টি হয় সেই মাহফিলই খুবই উপকারী। আমিরুল মুমিনীন হযরত সাইয়েদুনা আলীউল মুর্তজা মুশকিল কুশা কারামাল্লাহু ওয়াজহুল করিম বলেন, ফাসিকের সাথে বন্ধুত্ব করো না, কেননা সে তার মন্দ কাজটি তোমার সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে এবং সে চাইবে যে তুমি তার মতো হয়ে যাও।
আর নিজের নিকৃষ্ট স্বভাবকে উত্তম রূপে তোমার কাছে উপস্থাপন করবে। তোমার নিকট তার আসা যাওয়া দূষণীয় এবং লজ্জার কারণ হবে, এবং নির্বোধের সাথে বন্ধুত্ব করা থেকে বিরত থাকো, কেননা সে নিজেকে কষ্টে ফেলে দেবে এবং তোমার কোনো উপকার করবে না। আর কখনো এমনও হতে পারে তোমার উপকার করতে চাইলেও ক্ষতি করে বসবে। তার চুপ থাকা বলার চেয়ে উত্তম, তার দূরত্ব নৈকট্যের চেয়ে উত্তম, তার মৃত্যু জীবিত থাকার চেয়ে উত্তম। আর বললেন, মিথ্যুকের সাথে বন্ধুত্ব করো না, কেননা তার সাথে থাকা তোমাকে উপকৃত করবে না, তোমার কথা অন্যের নিকট পৌঁছাবে এবং অন্যের কথা তোমার নিকট, এবং যদিও তুমি সত্য কথা বলো তবুও সে সত্য বলবে না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম সোহবত, সঙ্গ লাভ করা, কার সাথে সঙ্গ লাভ করবো, কার সাথে সঙ্গ লাভ করবো না, কার সান্নিধ্যে বসবো, কার সান্নিধ্যে বসবো না। যদি আমরা জিকিরের মাহফিলে বসি, জিকিরকারীদের সাথে থাকি, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর, এমনকি এটা আমাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আর মিথ্যুক, নির্বোধ এবং ফাসিক, গুনাহগারের সাথে যদি আমরা বসি, তাহলে এদের অপকর্মের ছাপ, অপকর্মের ছোঁয়া আমাদেরও লেগে আমাদেরও ক্ষতি হতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই বয়ান থেকে গৌসে পাক আলাইহি রহমার সাহায্য সম্পর্কে শুনলাম, কিভাবে তিনি একজন মৃত ব্যক্তির আজাবকে প্রশমন করলেন, তার দোয়ার বরকতে কিভাবে একজন মৃত ব্যক্তির আজাব উঠে গেল, এভাবে তিনি কিভাবে একজন মানুষকে মৃত্যু থেকে তাকে রক্ষা করলেন। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কাজটি শরীয়ত কারো কাছে সাহায্য চাওয়া, এটা শরীয়ত হাইসিয়ত কি, এটার শরীয়তভাবে এই বিষয়টি জায়েজ কি জায়েজ নেই, শিরক নাকি শিরক নয়। তো প্রিয় ইসলামী ভাইরা, এক্ষেত্রে আমরা একটা বিষয় সবাই নিজেদের কাছে রাখি, একটা মূলনীতি, একটা উসুল, একটি আসল আমরা নিজেদের কাছে রাখি, সেটা হচ্ছে কারো কাছে সাহায্য চাওয়া, এটা যদি আমরা আল্লাহ হিসেবে চাই, আল্লাহ তাআলার জাত এবং সিফতের সাথে কাউকে অংশীদারিত্ব করা, কাউকে সমান মনে করা, এটা হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কাউকে যদি আমরা আল্লাহ তাআলার জাত এবং আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার গুণ এবং আল্লাহ তাআলার সত্তা, এই দুটো জিনিসের সাথে যদি আমরা কাউকে বরাবর মনে করি, এটা হবে শিরক। এটা ব্যতীত যদি আপনি আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, এটা আল্লাহ হিসেবে, আর যদি রসুলের কাছে চান, যদি রসুল হিসেবে, যদি আপনি গৌসে পাক আলাইহি রহমার কাছে চান গৌসে পাক হিসেবে, তিনি আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হিসেবে যদি চান, তাহলে এটার মধ্যে শিরকের কোনো প্রশ্নই উঠতে পারে না। এখন প্রশ্ন হলো সাহায্য চাওয়ার ব্যাপারে কোনো কোরআন মাজিদ থেকে, হাদিসে মুবারাকা থেকে এর কোনো সুবুত আছে কি না, এর কোনো দলিল আছে কি না। তো কোরআন মাজিদের মধ্যে একটি সুন্দর আয়াত, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কোরআন মাজিদের অন্য জায়গায় এসেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে সহযোগিতা করো নেকি এবং পরহেজগারের ক্ষেত্রে, এবং একজন অন্যজনকে সহযোগিতা করো না গুনাহ এবং সীমা লঙ্ঘনতার ক্ষেত্রে।
তো এখান থেকে আমরা বুঝে নেই যে একজন অপরজনকে সহযোগিতার করা কোরআন মাজিদের মধ্যে এসেছে। অনুরূপভাবে আপনি যদি হাদিস শরীফের দিকে তাকান, হুজুর পাক সাহেবুল আলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইস্তাইনু আলার রিজকি বিস সাদাকাতি, তোমরা রিজিকের উপর সৎকার মাধ্যমে সাহায্য চাও। কোরআন মাজিদের আরেকটি আয়াতে মুবারাকা যেটা আমরা প্রায় সময় শুনে থাকি মাদানী চ্যানেলেও, এই আয়াতে মুবারাকা পাঠ করে আমাদেরকে অনুবাদ শোনানো হয়। ওয়ালাউ আন্নাহুম ইযালামু, আর যদি তারা জুলুম করে নেয়, আংফুসাহুম নিজেদের উপর, জাউকা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আগমন করে, আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, সুতরাং তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, এবং রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা আল্লাহ তাআলাকে পাবে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি নিজের জীবনের উপর, নিজের উপর জুলুম হয়ে যায়, অর্থাৎ কোনো গুনাহ করে ফেলে, কোনো দিনী ক্ষতি তার দ্বারা সংঘটিত হয়ে যায়, আর সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আমার রসুলের দরবারে গিয়ে যদি হুজুরকে দিয়ে দোয়া করায় আর আমার রসুল তার জন্য দোয়া করে দেয়, তাহলে তারা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসেবে পাবেন, দয়ালু হিসেবে পাবেন। তো এ প্রসঙ্গে সিরাতুল জিনানের মধ্যে বেশ কয়েকটি ঘটনা সাহেবে কিতাব উল্লেখ করেছেন। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিলুল কদর সাহাবি ছিলেন, গজওয়ায়ে বনু কুরাইজাতে তিনি কোনো একটি ত্রুটি তার দ্বারা সংঘটিত হলো, আর তিনি মসজিদে নববীর মধ্যে এসে নিজেকে মসজিদে নববীর পিলারের সাথে, স্তম্ভের সাথে বেঁধে ফেললেন আর বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে না, ততক্ষণ পর্যন্ত না আমি কোনো খাবার খাব, না পান করব, না কোনো বস্তুর স্বাদ নেব, এমন কি আমার মৃত্যু চলে আসবে অথবা আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করে নেবেন। যখন হুজুর পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই খবরটি পৌঁছলেন, তখন আমার রাসূল রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি সে আমার কাছে আসতো তাহলে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম, কিন্তু সে যেহেতু নিজেই নিজেকে বেঁধে নিয়েছে, সুতরাং আল্লাহ তাআলা তার তওবা কবুল না করার পূর্ব পর্যন্ত আমি তাকে খুলব না। এভাবে সাত দিন কেটে গেল। একদিন ইনি বেহুশ হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তারপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে খবর পাঠালেন। যখন তিনি খবর পেলেন তখন কসম খেলেন যে যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে খুলে দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত তিনি তার বাঁধন খুলবেন না। তখন হুজুর পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তশরিফ নিয়ে আসলেন এবং তার বাঁধন খুলে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে আমরা শুনলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তিনি আসতেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেন এবং মাগফিরাত তলব করতেন, ক্ষমা প্রার্থনা করতেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেন। এর পরবর্তী অনেক ঘটনা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মাজারে পুর আনোয়ারের কাছে গিয়ে তলব করার ব্যাপারটা সাহাবায়ে কেরামের কাছ থেকে সাবিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জামানায় একবার খরা অনাবৃষ্টি দেখা দিল। একজন সাহাবি সাহাবিয়া রসুল হজরত বিলাল বিন হারিস মজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবর আনোয়ারের কাছে চলে গেলেন। সেখানে তিনি উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রসুলাল্লাহ, আপনার উম্মতের উপর বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করুন, আপনার উম্মত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তখন যখন তিনি আপন গৃহে গিয়ে ঘুমিয়ে পড়লেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের মধ্যে তশরিফ নিয়ে আসলেন আর বললেন, যাও গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গিয়ে বলো যে বৃষ্টি হবে এবং তাকে তার প্রজাদের সাথে যেন নম্র আচরণ করে, তাকে বলো সে যেন তার প্রজাদের সাথে নম্র আচরণ করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে এই খবর দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই এই কথাটা শুনেই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনেই কান্না শুরু করে দিলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, এ আল্লাহ, আমার কোনো অলসতা নেই কিন্তু ওই ব্যাপারে যে ব্যাপারে আমি অক্ষম। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন কোনো পেরেশানি কোনো বিপদে পড়ে যেতেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করতেন। এভাবে হাদিসে মোবারকার মধ্যে এসেছে, তোমরা কল্যাণ এবং নিজের হাজত নিজের প্রয়োজনীয়তা সুন্দর চেহারা বিশিষ্ট মানুষের কাছে চাও। প্রিয় ইসলামী ভাইরা, আমরা বুঝতে পারলাম যে আউলিয়াই কামিলিন রাহিমাহুমুল্লাহুল মুবিন এদের কাছে চাওয়া এটা মোটেও মন্দ নয়, বরং এটা মমদুহ, এটা প্রশংসনীয় এবং চাইলে আল্লাহ তাআলার দয়ায় তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে। এখানে একটি আসল আমরা বুঝে রাখি, একটা মূলনীতি আমরা বুঝে রাখি, সেটা হচ্ছে আমরা বান্দার কাছে চাইব বান্দা হিসেবে আর আল্লাহর কাছে চাইব আল্লাহ হিসেবে, এবং বান্দার কাছে যখন চাইব তিনি আমাদেরকে দিতে পারেন, তবে এই দেওয়াটা এভাবে যে তিনি আল্লাহ তাআলার দয়া বলে দেবেন, তিনি আল্লাহ তাআলার দেওয়া শক্তি বলে দান করবেন, এটা নয় যে তিনি সত্তাগতভাবে দান করবেন। তো এটাই হলো পার্থক্য, যে আমরা যখন চাইব তখন কার কাছে চাচ্ছি, এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা নিজ সত্তা বলে আমাদেরকে দান করবেন, আর যদি আমরা অন্য কারো কাছে চাই যাদের কাছে চাওয়া যায় আউলিয়ায়ে কামিলিন আম্বিয়ায়ে ইজাম, তো এদের কাছে যখন চাইব তারা আল্লাহ তাআলার প্রদত্ত শক্তি বলে আমাদেরকে দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান গৌসে পাকের সহানুভূতি এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইমদাদ কুন ইমদাদ কুন আজবান্দে গম আজাদ কুন দরদে নো দুনিয়া শাদ কুন।